Assalamualaikum viewers, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এলাম একটি চার্জারের কন্ট্রোলার বা রেগুলেটর আপনারা কিভাবে মেরামত করবেন, তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো চার্জার নিয়ে একটি ভিডিও আমার আগেও আছে, তো আজকে আপনাদের চার্জারের রেগুলেটর কিভাবে চেঞ্জ করবেন তো সেটি আজকে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। তো আমরা এই রেগুলেটরটি এখন নতুন লাগিয়ে নেব। তো পিনগুলো আমরা দু সাইডের পিনগুলো আমরা একত্রে করে নেব। অ্যাডজাস্ট করে একত্র করে নেব, জ্বালা করে নেব। রেগুলেটরের দূর সাইডটি আমরা সুন্দরভাবে পিনগুলো একত্র করে ঝালাই করে নেব। তো আমাদের জ্বালা করা শেষ হয়ে গেছে। এখন আমরা এসি ইনপুট তারটা খুলে নেব, এরপর নতুন রেগুলেটরে লাগিয়ে নেব। এটি আমাদের এসি ইনপুট লাইন। তো এরপর আমরা এখান থেকে প্রথম যে রেগুলেটরের তারগুলো একের থেকে দুই পর্যন্ত একই হয়ে থাকে, তো এটি ভালোভাবে গোছিয়ে আমরা, এটি তো মূলত সিলভার তার, তো এটি জ্বালা ধরবে না, এই কারণে আমরা তামার তার পেঁচিয়ে ভালোভাবে জ্বালা করে নেব। তো বেশিরভাগই চার্জার আপনারা দেখবেন যে অ্যালুমিনিয়ামের তার হয়ে থাকে, তো সেটি আপনারা রং ঝালাই করতে পারেন না, তো তামার তার পেঁচিয়ে ঝালা করে নেবেন। তো আমরা প্রথম যে কন্ট্রোলারের রেগুলেটর এক নম্বর পয়েন্ট সেটি আমরা ঝালা করে নিলাম। জ্বালাগুলো অবশ্যই ভালো করে নিতে হবে। তো এরকমভাবে আমরা সবটি তামার তার পেঁচিয়ে জ্বালা করে নেব, তা নাহলে কিন্তু জ্বালা ধরবে না, আপনারা জ্বালা করতে পারবেন না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জ্বালা হচ্ছে। তো এরকমভাবে আমরা প্রত্যেকটি একের পর এক জ্বালা করে নেব। আমাদের দুই নম্বর রেগুলেটরের তারটি জ্বালা হয়ে গেছে, এখন আমরা তিন নম্বর রেগুলেটরের তারটি জ্বালা করে নেব। তামার তার ভালোভাবে পেঁচিয়ে জ্বালা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা তিন নম্বর রেগুলেটরের তারটি জ্বালা করে নেব। তো এখন আমরা চার নম্বর রেগুলেটর তারটি খুলে নেব। তো আমাদের চার নম্বর হয়ে গেছে, তো এটিও আমরা ভালোভাবে গোছিয়ে পরিষ্কার করে তামার তার পেঁচিয়ে ঝালা করে নেব। আমাদের চার নম্বর পিনটিও দেখতে পাচ্ছেন আমরা ঝালা করে নিচ্ছি। তো আমাদের আগে যেভাবে ছিল
পুরান রেগুলেটরটি নতুনটাই সেম একইভাবে জ্বালা করে নিতে হবে। আমাদের 4 নম্বর পিনও হয়ে গেছে। এখন আমরা লাস্টের যে পিনগুলো ফুল পাওয়ার, তো এটি আমরা আবার তামার দাঁত পিষিয়ে ঝালা করে আটকে দেব। তো আমাদের সবটি তারই জ্বালা হয়ে গেছে, তো আমরা এখন ফিটিং করে নেব। আবার ফিটিং করে পিনগুলো ভালোভাবে নবের সাথে অ্যাডজাস্ট করে নেব, যেমন 1 থেকে 10 নম্বর পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের নবটি লাগিয়ে নিতে হবে। তো এখন আপনাদের আমি 42টি মেপে দেখাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। 44 ভোল্ট, 45 ভোল্ট, 45-46, 3-49, 48-49, 1-50, 54, 57,